আসসালামু আলাইকুম দর্শক, দেখুন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কিভাবে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো একজন সাবেক প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের বলেন এবং এশিয়ার বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, তুলনামূলকভাবে তিনি যে ইসলামিক কিংবা যে ধর্মের প্রতি যে আনুগত্যশীল, যে বিভিন্ন দেশে যখন মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ড ঘটে কিংবা ইসলামের উপর কিংবা ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি কোনো মুসলিম দেশের উপর নির্যাতন নিপীড়িত করা হয়, তখন সে অনেকটা প্রতিবাদ গড়ে তুলেছেন। এবং শুধু পাকিস্তানে নয়, অসংখ্য দেশের নাগরিক ইমরান খানকে খুবই শ্রদ্ধা এবং ভালোবাসে। তো পাকিস্তান যেহেতু যুদ্ধ বিধ্বস্ত দেশ, প্রতিনিয়ত তারা যে কোনো একটা হামলা এবং নিয়ে পড়ে থাকে, তাদের অর্থনৈতিক দিক থেকে এতটাই বিধ্বস্ত। এখন বর্তমানে যে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়, পরবর্তীতে আসলে তারা ভুক্তভোগী, তারা নিজেরাই বুঝবে যে ইমরান খানকে হারানোর বেদনা।